দুই সালে একনিকে অনুমোদনের পর দু হাজার সালে প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও নানা সংকটে প্রকল্পটির মেয়াদ দুই দফা বাড়িয়ে দুই পঁচিশ সালের জুন পর্যন্ত করা হয় এখন পর্যন্ত কাজের অগ্রগতি বাহান্ন শতাংশ গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নিরাপত্তা রুজুতে নিজ দেশে ফিরে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফটন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও তাদের কর্মকর্তা কর্মচারীরা ফলে প্রায় এক মাস ধরে পুরোপুরি বন্ধ প্রকল্পটির কাজ একই সাথে থেমে গেছে প্রকল্পের বিভিন্ন অংশের ব্রিজ কালভার্ট নির্মাণের কাজও এতে ঘাটুরা বিরাসার উজানিসা ধরকার সহ বিভিন্ন পয়েন্টের বেহাল সড়কে দেখা দিয়েছে চরম দুর্ভোগ সংকট সমাধানে দ্রুত সরকারি উদ্যোগের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা ব্রাহ্মণবাড়ির রাস্তা যে পরিস্থিতি মানে মানে গর্ত গর্ত বইরা মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে আমাদের যে দুর্ভোগ দাঁত থেকে আইতে যত সময় লাগে বিশ্বরোধ এর থেকে এত সময় লাগে মানে ভোট তোলা সরকারের কাছে আমাদের আবেদন রইল যে রাস্তাঘাটের কাজ যাতে দূরত অতি তাড়াতাড়ি হয়ে যায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া রাস্তা যে কুন্ডার থেকে আইতে ব্রাহ্মণবাড়িয়া দুধ আগে লাগে আধা ঘন্টা অনেক ঘন্টা লাগিয়ে যাচ্ছে আমরা চাই দুটো কাজ কাজ হোক রাস্তার যেহেতু আমরা একটু অস্থির পাই যেন ভালোভাবে যেতে পারি এই রাস্তাটা অনেক ভাঙা বৃষ্টি হলে গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে যায়গা প্যাসেঞ্জার আসে না যাত্রী গায়ে আসে না যাত্রী যাইতে না খুব কষ্টময় যে আমরা পঞ্চাশ দশমিক পাঁচ আট কিলোমিটার দীর্ঘ প্রকল্পের আশাগঞ্জ থেকে ধরকার পর্যন্ত উনচল্লিশ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলমান জানিয়েছে প্রকল্প ব্যবস্থাপক তবে প্রকল্পের নির্ভর করছে ভারতীয় ঠিকাদারি উপর ফিরে আসার বারবার তাদের হাই কমিশনের যে নিরাপত্তা সংক্রান্ত সবুজ সংকেত না পেলে তারা আসবে না তারা এটাই আমাদেরকে জানাচ্ছে এবং তারা না আসলে যেহেতু এখানে কোনো কাজ করার সুযোগ নাই সেহেতু রাস্তাটা রিপেয়ার করাও যাচ্ছে না এবং রিপেয়ার করার দায়িত্বটা আসলে ঠিকাদারের হাতেই ছিল এবং রাস্তা মেরামত না করা যাওয়ার দরুন আপনার জনদুর্ভোগ চরমে পৌঁছাচ্ছে এবং সেটা কিভাবে। রাস্তা রিপেয়ার করার একটা পদ্ধতি বের করা যায় সেটার জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চেষ্টা করছি এবং উর্ধোধন কর্তৃপক্ষ সেটা বিবেচনায় নিয়ে হয়তো দ্রুত যদি কোনো সিদ্ধান্ত আসে তাহলে সেই মোতাবেক রাস্তাটা রিপেয়ার করা হবে ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকার পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে সড়কটি ইলিয়াস কমল মাই টিভি